গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম তানুজা বিবি। অসুস্থ অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃতের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে স্বামী কামাল শেখকে আটক করেছে পুলিশ। মৃতার বাড়ির লোকের বক্তব্য, বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তানুজাকে। ইতিমধ্যে তানুজার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। প্রথমে আমরা কথা বলে নেব কামাল শেখের সঙ্গে, কি বলছেন তিনি। তোমার নামে তো অভিযোগ হচ্ছে যে তুমি মেরে দিয়েছো। আমি যদি মরে যাই স্যার, আমি যদি মরে যাই, আমি আজকে যদি বলতে মরে যাই, আমি মরে যাবো, কিন্তু আমি সত্য কথা স্যার। তুমি তো অত্যাচার করতে, ওকে মারধর করতে তো বলছে তো যে মারধর করতে চরম না স্যার। তোমার নাম? আমার নাম কামাল শেখ। এবার আমরা কথা বলে নি তানুজার বাড়ির লোকের সঙ্গে, কি বলছেন তারা। মেরেছে স্ত্রীকে, দিয়ে তখন কি আংটি বাঁধা কে দিয়েছে? ছেলে দিয়েছে, জামাই দিয়েছে। হ্যাঁ, দিয়ে ওর বুকে মেরেছে। আমার আমার দিদি গেছিল, আমার দিদিকে জুতাতে মেরেছে, জামাই মেরেছে জুতাতে। দিয়ে এবার আমার দিদি চলে আসছে, কুঁটিকে চিপে পায়খানা করেছে, চোখ দিয়ে দম দিয়ে পায়খানা করেছে, পুড়ে দমটা গিয়েছে। মরা মানুষ সব বলেছে কি বলে বিষ খাওয়া হয়েছে, বিষ খাওয়া হয়নি। আমার জামাই মেরেছে, টুটি চিপে মেরেছে। অত্যাচার কি করতো? প্রত্যেক দিন করতো, রে 12টা ছাড়াও আসতো না বাড়ি। মদ খেয়ে জুয়া খেলে 12টার এতে তো বাড়ি ঢুকতো, তার আগে বাড়ি ঢুকতো না, যেদিন বুঝতো সেদিনই মারতো।